আম আদমি পার্টির মুরব্বী তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারক লই হাই ভোল্টেজ ড্রামা অব্যাহত। অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের লগে লগে আম আদমি পার্টিয়ে দেশজুড়ি আরম্ভ করেছে প্রতিবাদ প্রদর্শন করেছে বিক্ষোভ। অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের পিছতে বিভিন্ন দল সংগঠন ওলাই আহিছে রাজপথলৈ, বাদ পড়ি রোয়া নাই অসমও। অসমৰ বিভিন্ন প্ৰান্তত অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী। অরবিন্দ কেজরিওয়ালক বিনা শর্তে মুক্তি দিয়ার দাবিত রাইজর দলের প্রতিবাদ। এয়া মঠঘরিয়া, মঠঘরিয়াত রাইজর দলের কার্যালয়ের সম্মুখত উত্তাল প্রতিবাদ দলটোর। হাতে হাতে ব্যানার পোস্টার লৈ প্রতিবাদ সাব্যস্ত করে রাইজর দলে। রাইজর দলের অভিযোগ গণতন্ত্রক হত্যা করেছে বিজেপিয়ে। তদন্তকারী সংস্থাসমূহক বিজেপিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ রাইজর দলের। গতি এইবিলাক যে সম্পূর্ণ ষড়যন্ত্র এতিয়া দিনের পোহরের দরে সত্য। গতি আমি রাইজ দলে কৈছো যে অরবিন্দ কেজরিওয়ালক সম্পূর্ণ অসাংবিধানিকভাবে আর সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালক অতি শীঘ্রে বিনা শীঘ্রে মুক্তি দিব লাগে। আর মোদী সরকারে সাধারণ নির্বাচনের পূর্বে এইদরে বিরোধী রাজনৈতিক দলের নেতাসমূহক কারাগারে নিক্ষেপ করে বিরোধী রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে যে অঘোষিত জরুরীকালীন ব্যবস্থা ঘোষিত করেছে আর এইদরে সাধারণ নির্বাচন বৈঠনী পার করবে বিচারিছে সেয়া বিরুদ্ধে সমগ্র জনগণক একগুজ হবর কারণে আমি রাইজর দলে আহ্বান জানাইছো। লোকসভা নির্বাচনলৈ মাত্র কেইটামান দিন বাকি থকা অবস্থাত দিল্লির মুখ্যমন্ত্রীগুলিক ইডিএ গ্রেপ্তার করার বিরুদ্ধে শিবসাগরতো প্রতিবাদ রাইজর দলের। শিবসাগরের দোলমুখ চারিআলিত রাইজর দলে সাব্যস্ত করে প্রতিবাদ। অরবিন্দ কেজরিওয়ালক মুক্তি দিয়ক, মোদী সরকার হাই হাই আদি স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে। শিবসাগর দলমুখ চারিআলিত প্রতিবাদ সাব্যস্ত করেছে এই গ্রেপ্তারের বিরুদ্ধে। শীঘ্রে অরবিন্দ কেজরিওয়ালক মুক্তির দাবি জানাই এই ধরনের ইয়াত ধর্ণা দিছে রাইজর দলের বহুসংখ্যক বিষয়ববীয়া তথা কর্মী। আপর জ্যেষ্ঠ নেতা, আপর সংগ্রামী নেতা অরবিন্দ কেজরিওয়ালক আমি যে গ্রেপ্তার কালি গ্রেপ্তার করা হয়েছে তাকে আমি তীব্র আমি গরিহণা দিছো আর তেখেতর মুক্তি আমি তাৎক্ষণিকভাবে দাবি করছো। দেশত যে চলেছে চলেছে ই এটা আকৌ এবার প্রমাণ করে দিলে বিজেপি সরকারে। বিজেপি সরকারের এই কার্যসূচী হিতে বিপরীত হব আর গোটেই ভারতবর্ষের জনতায় বিজেপি সরকারে চারিটা আমার যে আগন্তুক নির্বাচন আছে লোকসভার এই নির্বাচনের মাজে প্রতিবাদ সাব্যস্ত করব বলে আমি ভাবছি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার লৈ প্রতিক্রিয়া প্রকাশ করলে রাইজর দলের সভাপতি অখিল গগৈ। অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার গণতন্ত্রের বাবে অশুভ বার্তা, একুশ মার্চের দিনটি গণতন্ত্রের বাবে কোলা দিন বলে উল্লেখ করে অখিল গগৈ। লোকসভা নির্বাচনত বিজেপি আর এস এসে কু অভিসন্ধি করে যাতে বিরোধী শক্তিয়ে নির্বাচনী প্রচার চলাব নয় সেই ষড়যন্ত্র করিয়ে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করার অভিযোগ আনিলে অখিল গগৈ। আনহাতে কংগ্রেসক নির্বাচনী প্রচারত বাধার সৃষ্টি করার বাবে দলটোর একাউন্ট জব্দ করা বলে অভিযোগ অখিল গগৈ। বিনা শর্তে অরবিন্দ কেজরিওয়ালক শীঘ্রেই মুক্তির দাবি করিলে রাইজর দলের সভাপতিগিয়ে। কালির দিনটি ভারতের গণতন্ত্রের কারণে একটা কোলা দিন। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারে এই কথা প্রমাণ করিলে যে লোকসভা নির্বাচনের আগত বিজেপি আর আর এস এসে বিরোধী শক্তিক সম্পূর্ণরূপে বিনাশ করে পেলাব খুঁজেছে যাতে লোকসভা নির্বাচনত কোনেও ভালকৈ বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব নয়। নুনমাটির অজয় বর্মন, শিবসাগরের প্রদীপ গগৈ আর কাজিরঙ্গার বিতুপন বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।